আলহামদুলিল্লাহ আল্লাহরের পৃথিবী কতই না সুন্দর তিনি কতই না উত্তম রূপে সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং এই পৃথিবীর মাঝে যা কিছু রয়েছে সব কিছুই তিনি বান্দার উপকারার্থে সৃষ্টি করেছেন অনর্থক তিনি কোনো কিছু সৃষ্টি করেননি তো আজকে আমরা পিওর আতর চ্যানেলের মাধ্যমে জানবো যে এই অসংখ্য সৃষ্টির মাঝে এমন কোন কোন সৃষ্টি বা বস্তু রয়েছে যার দ্বারা আতর তৈরিতে ব্যবহার হয়ে থাকে আসুন আমরা জেনে নেই হরিণের মৃগুনাভি গাছ তৈরি যা প্রাচীনকাল থেকে আতর তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে এরপর হচ্ছে আম্বার জাতি মাছ থেকে পাওয়া যায় সেটা থেকে সুগন্ধি তৈরি করা হয় এরপর হচ্ছে আগর গাছ থেকে এক ধরনের রসালো পদার্থ তা থেকে সবচেয়ে মূল্যবান আঁতর তৈরি করা হয় এরপর হচ্ছে সবচেয়ে দামি মশলা যা ফলান তা থেকে দামি আতর তৈরি করা হয়ে থাকে এরপর হচ্ছে এক ধরনের পাথর জাতীয় সুগন্ধি তা থেকে আতর তৈরি করা হয় এরপর হচ্ছে চন্দন কাঠ এটাও আতর তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গোলাপ কামিনী জ্যাসমিন হাসনাহেনা স্পাইডার লিলি আরও অনেক এরকম ফুল রয়েছে যেগুলোর থেকে আত তৈরি করা হয়ে থাকে এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ফল লিচু আপেল পাইনঅ্যাপেল আঙ্গুর বেদানা এরপরে রয়েছে আপনার তরমুজ মধু ইত্যাদি এ জাতীয় উপাদান থেকে আতর তৈরি হয়ে আসছে এরপর ভিটিবার এক জাতীয় ঘাসের শিকড় থেকে আতর তৈরি করা হয়ে আসছে এরকম এরকম রয়েছে আপনার ভ্যানিলা তারপর রয়েছে বিভিন্ন ধরনের মশলা স্পাইসি যেমন দারচিনি এলাচ লবঙ্গ এগুলো থেকে আতর তৈরি করা হয়ে আসছে প্রাচীনকাল থেকে এবং এখন বর্তমানে অব্যাহত রয়েছে বিজ্ঞানীরা এগুলো গবেষণা করে তারা সুগন্ধি কাজেতে কেমিস্ট যারা রয়েছেন তারা এগুলো ব্যবহার করে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এটাকে সুগন্ধি কাজে তারা ব্যবহার করছেন তার ফলে পিওর আতরের মূল্যটাই বেশি হওয়াটাই স্বাভাবিক তো ভিতটি ভালো লেগে থাকলে আশা করি লাইক কমেন্ট শেয়ার করুন